नमस्कार, ईशान मांगला प्राइम टाइम खबरे आमी चंद्रिमा स्वागत जानाई। प्रथमे प्राइम टाइम शिरोनाम। खिलंजिया मानुषेर माटी केड़े निते पारबे ना, बेदखलकारीदेर बिरुद्धे सरब जयंत मल्लबड़ुआ। विशाल पुलिस बाहिनी और दुई शताधिक जेसीबी लागिए डोलुते उच्छेद अभियान प्रशासन। अजथा प्रतिबाद ना करते बोलें एसपी, उच्छेद स्थले सपार्षद एडीजीपी एस एन सिंह। এবারে প্রাইম টাইম বিস্তারিত খবর। খিলঞ্জিয়া মানুষের মাটি কেড়ে নিতে পারবে না বলে সাফ জানালেন বিধায়ক জয়ন্ত মল্লবড়ুয়া। বৃহস্পতিবার উজান অসমের মাঝদিয়া গ্রামে উপস্থিত হয়ে খিলঞ্জিয়া মুসলমানদের খোঁজ খবর নিয়ে তিনি বলেন, খিলঞ্জিয়া মুসলমানের মাটি কেউ কেড়ে নিতে পারবে না। শুধু মুসলমান নয়, খিলঞ্জিয়া হিন্দুর মাটিও কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। এভাবেই জমি বেদখলকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের প্রভাবশালী এই বিধায়ক। আমার সরকারে কোনো ধরনের বেদখলকারীক প্রশ্রয় নিদে, যতে যতে বেদখল হয়েছে বেদখলসমূহ উচ্ছেদ করা হবে। দ্বিতীয়তে আমার একটা কথা স্পষ্ট যে আমার খিলঞ্জীয় অসমীয়া মানুষের উপর করা শঙ্কা কেতিয়াও এইখন সরকারে মানি হোক বা মুসলমানে হোক, আমার অসমীয়া খিলঞ্জীয় মানুষের উপর শঙ্কা বা খিলঞ্জীয় মানুষের অস্তিত্বর প্রতি আশঙ্কা, এই কথাবিল আমার সরকারে মানি নলয়। আর সেই কারণে আমার ইয়াত যে খিলঞ্জীয় মুসলমান মানুষ আছে, সেই সকলের মনের কথা জানিবর কারণে মই আজি ইয়ালে আহিছো। তেখেতসকলের মনের কথা মই জানি লম যে তেখেতসকলেনো কি বিচাৰিছে আর ইয়াত কি ধরনের বেদখল হয়েছে। সংবাদ মাধ্যমত যে ধরনের বাতরিবিল পরিবেশন হয়ে আছে, মই স্বচক্ষে চার চেষ্টা করছো যে এই কথাখিনিনো কি। আর মই নিজে স্বচক্ষে দেখিলো যে এখনের পিছত এখন গাঁও হঠাৎ রাতির ভিতরে তৈয়ার হয়ে যায়, গাঁও বনি যায়, তেনেকে আগ্রাসন হয়ে আছে আর প্রতিটি দিনে আগ্রাসন হয়ে আছে, প্রতিটি দিনে আগবাড়ি আর সেই কারণে মই ভাবো যে ইয়াত সরকারে একটা কঠোর পদক্ষেপ লব লাগবে। আর মই সরজমিন ভাবে চাই গই যেখিনি মোর অভিজ্ঞতা বা যেখিনি মই গম পাম, সেইখিনি কথা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক জানাম আর সেইমতে আমার সরকারখন কাম করবে। অসমৰ খিলঞ্জীয়া মানুষের অস্তিত্বর প্রতি মাটির প্রতি শঙ্কা আহিছে। আমার অসমৰ খিলঞ্জীয়া মানুষে যি ধরনের মাটির অধিকার থাকিব লাগিছিল, যি ধরনের আমার ওসরত মাটির অধিকার থাকিব লাগিছিল, আমার উদাসীনতার কারণেই হোক বা আমার অনভিজ্ঞতার কারণেই হোক, আমার এই অধিকারবিলাক লাহে লাহে বেলেগে কাড়ি নিয়া আরম্ভ করেছে। গতি আমি এটা কথা স্পষ্ট, আমার সরকারখন এটা কথা একেবারে স্পষ্ট যে খিলঞ্জীয়া হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক, কোনো অসমীয়া মানুষের মাটির অধিকার কোনো কাড়ি নিব নোৱাৰিব আর মাটির অধিকার দিয়াটো আমার দায়িত্ব। বিশাল পুলিশ বাহিনী ও দুই শতাধিক জেসিবি লাগিয়ে ডলু চা বা গান সাফাইয়ের কাজ শুরু করল কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার সাত সকালে এই অভিযান শুরু করে প্রশাসন, তা প্রত্যক্ষ করে প্রতিবাদ জানালেও পুলিশের রক্তচক্ষুর কাছে নতি স্বীকার করে হাউ হাউ করে কাঁদেন শ্রমিকরা। পুলিশ কর্তাদের পায়ে ধরে চা গাছ উপড়ে না ফেলার আকুল আকুতি তারা জানান। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আসাম পুলিশের এডিজিপি এস এন সিং ও কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। ডলুবাগান এলাকায় যাতে কোনো ধরনের প্রতিবাদ না হয় সেজন্য বুধবার রাতেই 144 ধারা জারি করে কাছাড় জেলা প্রশাসন। তা উপেক্ষা করেও প্রতিবাদ জানাতে চাইলেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। প্রশাসন সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে চা বাগান সাফাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। Oh, my God.
প্রতিবাদ না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানালেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। বৃহস্পতিবার ডলু চা বাগানে উচ্ছেদ অভিযানের সময় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মৌ চুক্তি অনুসারে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য চা বাগানের জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। এখন পর্যন্ত নির্বিঘ্নেই এগোচ্ছে উচ্ছেদ অভিযান, কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তিনি আরও বলেন, গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে যে চুক্তি হয়েছে বাগানের সঙ্গে, এ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারেন। উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করে কোনো লাভ নেই। ग्रीनफील्ड एयरपोर्ट के लिए लैंड एक्विजिशन प्रोसेस दोनों टी स्टेट में शुरू हुआ है आज, तो उसको लेके सफिशिएंट डिप्लॉयमेंट इन प्लेस है। जो एक्विजिशन प्रोसेस के लिए जो लैंड एक्वायर किया गया है उसका डिमार्केशन एंड एक्विजिशन इन प्रोसेस है। सिविल ऑफिशियल्स आर ऑल्सो देयर। द इंटायर एरिया इज लाइक द डिप्लॉयमेंट इज देयर। माई ओनली पॉइंट टू द पब्लिक इज दैट যেহেতু গভর্নমেন্ট প্ল্যান মতে করেছে, ডিটেইল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে পিছত করেছে, ঠিক আছে, তো কিবা মানুষের কিবা কনসার্ন যেতিয়া থাকি গল, তো আপনি কনসার্ন যে অফিসিয়ালস আছে তার লগত আপনি যোগাযোগ করে এটা ঠিক করে লব। এনে আননেসেসারি গভর্নমেন্ট কামত বাধা দিয়ে লাভ নাই। এতিয়া লোকে পিছন চলিয়ে, দিজ আর অল সিকিউরিটি থিংস দ্যাট কে নট বি রিভিল্ড কিমান চলি আছে কিমান নাই। আমি কইসু কি হ্যাঁ অ্যাকুইজিশন ইন প্রসেস পিসফুলি হবো লাগিব, কি কারণ কি হ্যাঁ ইন প্রসেস কমপ্লিট কিয়া গিয়া হ্যাঁ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ডিটেলস সাইন কিয়া গিয়া হ্যাঁ সবকে যো ভি কনসার্নস হ্যায় উনকো অ্যাড্রেস কিয়া গিয়া হ্যায়, তো এতো দিগদারি হবো না বাজিব, কোনো মানুষ দিগদারি হবো না। তুই আছে কি হ্যাঁ যে গভর্নমেন্ট সাইন করেছে, যে গভর্নমেন্ট ওর কাম আছে তাতে ভালো। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পেট্রোল ঢেলে তিনটি বাইক পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বরাত জোরে রক্ষা পেয়েছে স্থানীয় জালাল উদ্দিন লস্করের বসত বাড়ি। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। জালাল উদ্দিন জানান, তার স্ত্রীর সঙ্গে ভাতিজে সম্পর্কিত এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে, এর ফলে স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে জালাল উদ্দিন লস্করের বাড়ির পাশে থাকেন তার স্ত্রী সুরাইয়া বেগম। সে তার ভাইদের নিয়ে এই হামলা চালায় বলে অভিযোগ করেন জালাল উদ্দিন। এ বিষয়ে রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে। তা বহুত আগে থেকে ওরকম জহরে আর বুঝছেন, আর এই পেট্রোল আনিয়া দিছে বদরুল যে ছেলে, ও ছেলে ফার্মেসি দিয়ে সাউথির সামনে, ও ছেলে পেট্রোল আনি দিছে। অন্য কোনো আগের পুরানা কোনো এই এই ছেলের লগে আমার স্ত্রীর রইল গিয়া তোমার গোপনীয় মানে সম্পর্ক, এই গোপনীয় সম্পর্কের কারণে স্ত্রী তার বাড়ি আমি আমার বাড়ি। আপনি কোনোদিন ধরা মানে হাতে না দর্শন দিতে? ওই হাতে নাতে দৌড়িয়া এরপরে তাই তাই বাড়ির ইতালিয়া মানে রাঙ্গাড়ি থানার মধ্যে কেস চলে। জি এখন কি চাই আজকে যদি তো স্যার যেত না হাতে আমার গরো ধরিল নি, আপনারা সারডে জিগান সারডে হওয়ার লগে লগে স্যার আর দেরি করছেন না, ফট করে স্যারে থানার থেকে মানে স্টাফ লইয়া সানায় গিয়া মানে মদতর কারণে আমার গড়টা আজকে বাঁচিছে। খালি বাইক চলছে না আর কিছু? আরও বিভিন্ন প্রকার স্যার তদন্ত করে আইছেন, দেখছেন আমি তো আর বাদে আই গেছি। প্রশাসনের উপরে আপনার আশা? আমার আশা আছে 100% আমার আশা আছে। আজকে স্যার গেলেন আমার গড়ও চলে গেল নি, এরপর বাচ্চা দুইটারে মারছেন যে দুইটারে এই দুইটারে পাওয়া গেছে না, লাস্ট মুহূর্তে এখন খবর আইছে পাওয়া গেছে। মানে আপনার কইতেছে যে আপনার ওয়াইফে এটা করাইছেন? এইটা ওয়াইফে করাইছে। এই বদরুলের লগে তার নাম কি? ওয়াইফে সুরাইয়া বেগম। এই বদরুলের সঙ্গে তার অন্য সম্পর্ক আছে, সে আমার ভাতিজা সম্পর্ক লাগে। বাড়ি বাড়িও এক জায়গা তো আমরা উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড খাবিগুড়া। কার লগে সম্পর্ক হয়েছে? এর ওই জল লগে বদরুলের সঙ্গে আমার স্ত্রী সম্পর্ক। এবারে ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেকে কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাসে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন এই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকেই। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ নম্বর হল 9395413890 অথবা 9169166907। শিক্ষা জগতে নতুনত্ব নিয়ে এলো ইন্সপায়ার একাডেমি। ক্লাস 9 ও 10 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইন্সপায়ার একাডেমি দিচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উচ্চমানের ক্লাস, গুণগত মানের সেরা শিক্ষা দিতে
ইন্সপায়ার একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 20 এপ্রিল ও 24 এপ্রিল হবে ডেমো ক্লাস। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন ইন্সপায়ার একাডেমি নাজিরবাট্টি শিলচর বর্ধন কমপ্লেক্সের উল্টো দিকে। কন্ট্যাক্ট নাম্বার 7002440523 and 9394171445। সুসংবাদ বন্ধুরা, বরাক ভ্যালিতে প্রথমবার মেডিকারা হেলথ কেয়ার নিয়ে এলো সব ধরনের জেনুইন মেডিসিনের ওপর 30% পর্যন্ত ছাড়। ঘরে বসে অর্ডার করুন কিংবা স্টোর থেকে কিনুন। ঠিকানা শিলচর অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে। ফিরে এলাম বিরতির পর। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বরাক উপত্যকার বেসরকারি হাসপাতাল সুদীপ্তা নার্সিংহোম। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয়কান্তি চক্রবর্তী। ছিলেন সুদীপ্তার ম্যানেজিং ডিরেক্টর প্রণবাশিস রায়, ডাক্তার সৌমিত্র দেব, দিলু দাস প্রমুখ। জন্মদাতা হচ্ছে নার্সিং ট্রেনিংয়ের যারা জন্মদাতা এবং নার্সিং সোসাইটির যে জন্মদাতা, তাদের সব পয়সা লাগে যে ইটালিতে তাদের জন্ম হয়েছে 1820 ইংরেজিতে এবং তার একটা গৃহযুদ্ধর অন্তরে তাই অ্যাজ এ ম্যানেজার খুবভাবে অ্যাকোমোডেট করছিল অনেক নার্স আছে সেখানে, তাদের ট্রেনিং দেওয়া হয় ভালোভাবে যাতে নার্সিং হয়েছে আগামী দিনে তার থেকেই শুরু হয় নার্সিং এবং তাইনের ওই ডেটে পার্টিকুলার এবং নার্সিং ডে হিসাবে পালন করে থাকে আসছে ওয়ার্ল্ড ওয়াইড। আর নার্স বেসিক্যালি দেখো এমন একটা প্রফেশন যে প্রফেশনের মধ্যে সবচেয়ে বেশি ডেডিকেশন লাগে, সবচেয়ে বেশি কেয়ারিং এবং তার উপরে ডিপেন্ড করে আস্থা শুশ্রূষা সেবা শুশ্রূষা এবং পেশেন্টের যারাই রুগী তারা পুরো টোটালি নার্সিংয়ের উপরেই ডিপেন্ড করে। একটা ভালো নার্স হতে গেলে অনেক ডেডিকেশন লাগে, অনেক অ্যাটেনশন লাগে পেশেন্টের প্রতি। ট্রিটমেন্ট ইজ সেকেন্ডারি, ফার্স্ট ইজ কেয়ারিং, কেয়ারিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্রিটমেন্ট। সিমিলারলি বোথ আর ইকুয়াল, বাট নার্সিংটা খুব ইম্পর্টেন্ট। মুখের ভাষা, মিষ্টি কথা, প্রেজেন্স অফ মাইন্ড, কেয়ারিং খুব ইম্পর্টেন্ট জিনিস একটা পেশেন্টকে সুস্থ করার জন্য। তো যেহেতু আমরা আজকে এই জিনিসটা সেলিব্রেট করলাম তাদের জন্মদিনের জিনিসটা এবং এটা আগামী অনেক প্রজন্ম জিনিসটা চলতে থাকবো, সিজিয়ালি চলতে থাকবো জিনিসটা। বৃহস্পতিবার কলকাতা থেকে শিলচরে পদার্পণ করেছেন শ্রী গুরুদেব প্রভুপাদ নটরাজ কিশোর গোস্বামী এবং গুরুমাতা উমা গোস্বামী। 12 মে থেকে 25 মে পর্যন্ত শিলচর করিমগঞ্জ অবস্থান করে ভাগবতীয় কথা প্রবচন করবেন এবং দীক্ষাদানও করবেন তিনি। আজ রাত 7টায় রাঙ্গিখাড়ি গোপালজির মন্দিরে ভাগবতীয় কথা প্রবচন করবেন গুরুমাতা। ভক্তবৃন্দের এই অনুষ্ঠানে উপস্থিত কামনা করা হয়েছে। এবার শিক্ষকের ভূমিকায় দেখা গেল করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবকে। গুণোৎসব পরীক্ষার প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি হাজির হন করিমগঞ্জ লঙ্গাই রোডের 369 নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠে। পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করে তিনি তাদের পরীক্ষা নেন। লার্নিং প্যারামিটার কেনেকে আছে, রিডিং রাইটিং তো কেনেকে ক'ব পাৰে সেইটো মই চেক কৰিছোঁ আৰু এইটো শিকাইছোঁ। মই এতিয়া এইটো গৰ্ব পাইছোঁ কি আমাৰ ষ্টুডেণ্টবিলাক ভালকৈ আমাৰ জানে কেনেকে ৰিড কৰে, কেনেকে ৰাইট কৰে, কেনেকে আমাৰ কথা পাতে। এতিয়া মই তেখেতকো বেষ্ট উইচেছ আমাৰ কাৰণে। যেহেতু গুণোৎসব সরকারে আরম্ভ করেছে, আপনি কিভাবে যে গুণগত মান, শিক্ষার যে গুণগত মান এই গুণোৎসবের পিছত ভাল হয়েছে না? এতিয়া তোমার আফটার এভালুয়েশন আমার গাম পাম, এইটো আমার গোটে প্রসেস 2-3 মান্থ লাগিব। মানে তো ভাই ভাবি আছো কি আমার লার্নিং আউটকাম ইম্প্রুভ হয়ে আছে সাল বার সাল, আর মই অপেক্ষা করি কি বেসিক আমার যে এনএফএস সার্ভে হয় তাতে আমার ইম্প্রুভমেন্ট হয়ে। আবারও ঈশান বাংলা প্রাইম টাইম বিরতি। এসএন অর্থোপেডিক হসপিটাল এবার নিয়ে এসেছে অর্থোপেডিকের জন্য উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা। এখন থেকে আপনাদের চিকিৎসা করাতে যেতে হবে না বহির রাজ্যে। এসএন অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। আমাদের হসপিটালে রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক প্রফেসর ডাক্তার কৈলাশ শেট্টি, এছাড়াও রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র ডাক্তার ইন্তেকাব আলম। আমাদের হসপিটালে প্রত্যেক দিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার শামসুর রহমান লস্কর, ডাক্তার সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার শামীম আহমেদ। এছাড়াও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডাক্তার শাহিদুল আলম বরভুইয়া, ডাক্তার ফিজা রহমান।
এছাড়াও থাকছে আমাদের হসপিটালে অপারেশন থিয়েটার, রোগীদের জন্য কেবিন রুম, এক্সরে মেশিন। আমাদের হসপিটালের ভেতরে রয়েছে মেডিসিন শপসহ অর্থোপেডিকের সব রকমের ইকুইপমেন্ট। উন্নত মানের চিকিৎসা করানো হয় এখানে, তাই চলে আসুন আমাদের SN অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। যোগাযোগের জন্য মোবাইল নম্বর 7896748534 অথবা 6900469641। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন 8638729520 নম্বরে। সুরমিতা, যে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি, এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিবারাম, সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘাটচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইনও কাস্টমাইজ করার সুবিধে পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ, ফোন নম্বর 8110737406। আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9435071296। ফিরে এলাম বিরতির পর। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বৃহস্পতিবার সরগরম হয় করিমগঞ্জের ধর্ণা শেড। আমসুর করিমগঞ্জ শাখার উদ্যোগে এদিন 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এতে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনায় মুখর হন তারা। এখানে এই বিক্ষোভ প্রদর্শনে বসেছেন আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশে আসামের প্রতিটি জেলায় একই সঙ্গে একই সময়ে আমরা 2 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করতে যাচ্ছি সম্মানিত ডিসি অফিসের সম্মুখে। আমাদের মুখ্য দাবি হচ্ছে বর্তমান সরকার লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে বৃদ্ধি করছে, মানুষের চলাফেরা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, মানুষ এমনিতেই মানুষ বেরোজগার হয়ে পড়েছেন, অন্যদিকে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে তার জন্য আজকে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তার জন্য আমরা এই বৃহৎ আন্দোলন কার্যসূচি সমস্ত আসামব্যাপী আজকে হাতে নেওয়া হয়েছে আমসুর পক্ষ থেকে। তাই সেই সঙ্গে আমরা সঙ্গতি রেখে আজকে আমাদের করিমগঞ্জ জেলা আমসু আজকে এই আন্দোলন কার্যসূচিতে এসে করিমগঞ্জের মাননীয় ডিসি অফিসের সম্মুখে উপস্থিত হয়েছি। ঈশান বাংলা সংবাদ পরিবেশনের পর বৃহস্পতিবার শহরের জমা জল নিষ্কাশনে নামল করিমগঞ্জ পুরসভা। ছিলেন নবনিযুক্ত চেয়ারম্যান রবীন্দ্র দেব এবং ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস। জলটাকে কীভাবে নিষ্কাশন করা যায়, এখন আমরা ছিলাম গুয়াহাটিতে, আমাদের একটা মিটিং ছিল, আমি কালকে আজকে ভোরবেলা 4টার সময় এসে পৌঁছেছি। তো গুয়াহাটিতে অনেক ফোন যাচ্ছে আমার কাছে, আমি সবাইকে সান্ত্বনা দিচ্ছি বলে আমি আসছি, আসার পর স্পটগুলো দেখবো। এখন আমার কালকে মনে হয় ডিসি মহোদয় আর আমার অফিসের একজন জুনিয়র গিয়েছিলেন, স্পটগুলো দেখে এসছেন, আমাকে কাগজে লিখে দিয়েছেন, আমি স্পটে যাবো, যদি প্রয়োজন পড়ে এখানে বোল্ডোজার লাগিয়ে আমি ভেঙে দিয়ে দেবো, কীভাবে জলটাকে নিষ্কাশন করা যায় সেই চেষ্টা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। খিলঞ্জিয়া মানুষের মাটি কেড়ে নিতে পারবে না, বেদখলকারীদের বিরুদ্ধে সরব জয়ন্ত মল্লবড়ুয়া। বিশাল পুলিশ বাহিনী ও 200+ জেসিবি লাগিয়ে ডলুতে উচ্ছেদ অভিযান প্রশাসনের। অযথা প্রতিবাদ না করতে বললেন এসপি, উচ্ছেদ স্থলে সপার্ষদ এডিজিপি SN সিং। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।